খুব খারাপ রাস্তা, রাস্তার কন্ডিশন উপায় নাই, মাত্র আপনি হয় যান না। খারাপ খারাপর লাগি আমরা আর ফলাভিদার অসুবিধা, অসুবিধা মানে একবারে অক্ষম হয়ে গেছি আমরা। ছোট ছোট বাচ্চারা স্কুল তো যাইতা, ঘুম টোনে উঠি আইতাও তো যাইতে পারুন না। এখন সেমনে কিতা করা এগু, আমরা তো বিধান MLA ভাঙ্কাই MP পর্যন্ত এগু দেওয়া হয়েছে, কিন্তু দেওয়ার সত্ত্বেও আমরা এটার সাজ হন না যে, কিন্তু আমরা কি দোষে দোষী এটা, আমরা এটা তো দোষ নিতে তাকে তাহলে তো আমরা সাজটা তো করিয়া দিতাম না, দিতাম না অবগত হইতা। হ্যাঁ আমরা তো যদি না করো এই সরকার থাকতে থাকতে, তাহলে আমরা এই রাস্তার আর থাকি গ্রাম থাকিয়া গীতা করতাম, আর ভূত দিয়া গীতা করতাম। আমরা ভূতর লাগি ভূত আইলে মানুষ কিনে গ্রামের মানুষ, আর ভূত দেওয়ার পরে আর মানুষ কিনে না। এইরকম ভূত দিয়া তো আমরা লাভ নাই, ভূতটা খা দেওয়াটাও ভালো। আমরা যে রোগীকে নিয়ে যাওয়ার জন্য যারা বেরিয়েছেন তাদেরও অনেক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এবং রাস্তাটা অনেকবার অনেক অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, পঞ্চায়েত স্তরেও দেওয়া হয়েছে, অ্যাপ্লিকেশন গুলি অ্যাপ্রুভ হয়, অ্যাপ্রুভ হওয়ার পরে কি জানি কিসের জন্য সেগুলি ক্যান্সেল হয়ে যায়, এবং অনেকবার অনেক শিলান্যাস হয়েছে, অনেকবার অনেক প্রতিলিপি অনেক জায়গায় রাখা হয়েছে, কিন্তু কাজ এমন কোনো হয়নি। একটু একটু কাজ হয়, কাজ হওয়ার পরে বন্ধ হয়ে যায়। অনেক বছর থেকে এইরকম চলছে, প্রায় বিগত 15 বছর থেকে একটু একটু যখনই কোনো ধরনের প্রতিবাদ হয় তখনই একটু একটু লালমাটি বা এইরকম কিছু কাজ হয়, তারপরে কাজগুলি ক্যান্সেল হয়ে যায়। এই ধরনের চলতে থাকলে আমাদের এই রাস্তার অবস্থাটা অনেক আরও ভয়াবহ হতে পারে এই বছরে। তো এই রাস্তার যদি ভালোভাবে হওয়ার জন্য এখন অনেক অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, পঞ্চায়েত স্তরে আজকেও দেওয়া হয়েছে, এবং আগামী দিনে DC বা MLA কাছে যাওয়া হবে। যদি না হয় তাহলে এতে আরও বড় কোনো একটি প্রতিবাদ করার জন্য আমরা রেডি হয়ে আছি, যেভাবে হোক আমাদের রাস্তাটি হতে পারছে। এক জিপি প্রেসিডেন্ট নমিনি গতিকে আমি আইসে এখানে, রাস্তার অবস্থা আমরা জিপিরের মধ্যে এইরকম রাস্তা খারাপ কোনো ঘাটে দেখছি না। আমি আমি এক 3-4 বছর থেকে আমি সব সময় আমি অ্যাপ্রোচ করছে উপরে, এটা শুধু ফাইন্যান্সের কাজ হইল 150 মিটার ম্যাক্সিমাম, আমরা 150 মিটার তো করে আসছে, আর নেক্সট করতে সময় তো এটা MG Energy আর ফাইন্যান্সের কাছে এই কাজটা হইত না। এটা হইলে যদি একটি এটা স্যাংশন হইতে লাগবো, 80-90 লাখ পর্যন্ত এটা এস্টিমেট হইব। এটা আমরা উপর লেভেলে আমি জানাই, এটা এই রাস্তাটা এই লেভেলে একটু কাজ করলে যদি খুব ভালো হইব। সবাইকে আমি মানে MP MLA সব সবে সব আমাকে আমার অনুরোধ, এটা একটু গ্রামবাসীদের জন্যে, আর একটা প্রবলেম হয়েছে স্কুল গোয়িং চিলড্রেন এজ ওয়েল এস আর লেডিস আর পেশেন্ট, এটা একটু তার জন্যে একটু একটু দেখতে লাগবো। আর গ্রামবাসী এখন সব সময় অনেক কষ্টে তারা মানে রাস্তা নাই রাস্তা।